আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রিনলিফ প্রিপারেটরি স্কুল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা লেখায় ফিরে যাচ্ছি। গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে বাচ্চাদেরকে লেখা শুরু করতে হয়। প্রথমে আঁকা বাঁকা টান, বিন্দু টান, সোজা টান এভাবে শিখিয়েছিলাম। আজকের পর্বে আমরা দেখাতে যাচ্ছি এই টানগুলা কিভাবে একটু উন্নততর দিকে যাওয়া যায়। তার আগে আপনাদেরকে একটি ছোট্ট অনুরোধ করব, যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। যারা সাবস্ক্রাইব করেননি তারা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। প্রিয় ভিউয়ার, বাচ্চাদেরকে লেখা শেখার আগে আমরা উপর থেকে নিচে নিচে থেকে যে টানটা শিখিয়েছিলাম এটার অনুশীলনী এখন যে দাগটি এখন আমি দিচ্ছি এই দাগটি দেখেন, উপর থেকে নিচে এবং ডান দিকে বাঘ, এই যে দাগটা দিচ্ছি এই দাগটা হলো আপনার ব লিখতে ক লিখতে সহযোগিতা করবে। এটা বারবার অনুশীলন করতে হবে। দেখেন উপর থেকে নিচে, এখন আমি আবার দেখাচ্ছি নিচ থেকে উপরের দিকে দাগটা কীভাবে যাবে। এটা প্রথমে বাচ্চারা যে ডটগুলি আমরা দিয়ে দিই, অর্থাৎ অভিভাবকরা যে ডটগুলি দিয়ে দিই, এই ডটগুলির উপর দিয়ে বাচ্চারা হাত ঘোরাবে, ওই ডটগুলিকে একটার সাথে আরেকটা মিলাবে। এটা না হলে হাত ঘোরানো, এই ডটগুলির মিলিয়ে দেওয়াটাই হলো বাচ্চাদের মূল কাজ। দেখেন আমরা উপর থেকে নিচের দিকে দিচ্ছি এবং একটা বাম দিকে মোড়, বামের মোড় দিয়ে আমরা এই ডটগুলিকে মিলাতে যাচ্ছি। বাচ্চাদেরকে আমরা এভাবেই শেখাবো যে তোমরা ডটগুলিকে মিলাও। এটা এই যে আমরা দাগটা শিখাচ্ছি, এটা গ্রেটার দেন বা বড় চিহ্নটা শিখাচ্ছি বা অ্যারো চিহ্ন শিখাচ্ছি, এটা ত্রিভুজ আঁকতে সহযোগিতা করবে। দেখেন উপর থেকে নিচের দিকে আমরা দাগটা টেনে নিয়ে যাচ্ছি। বাচ্চাদেরকে ঠিক এভাবেই বারবার অনুশীলনের মাধ্যমে শেখাতে হবে। দেখেন এই দাগটাই আবার যে বাম দিকে মোড়, এটা নিচের থেকে উপর দিকে নিয়ে নিতে হবে। এটা এক একটা অনুশীলন আপনি একাধিক দিন, কোনো কোনোটা এক সপ্তাহ 15 দিন পর্যন্ত শেখাতে পারেন। এটা শেখানো হয়ে গেলেই আমরা বর্ণের দিকে যাব। আগেই বর্ণ যদি শেখানো হয় এই বর্ণটা সহজেই ও শিখতে চাবে না, তার কাছে বর্ণটা সহজ মনে হবে না। এই জন্যেই এই নিয়ম বা এই নীতিটা সরকার চালু করেছেন। অতঃপর আমরা বাঁকা চাঁদের মতো উপর থেকে নিচের দিকে যে টানটা আছে এগুলি আমরা কিন্তু আগেই ডটগুলি দিয়ে দিব, দাগটা আগেই দিয়ে দিব। বাচ্চারা এই দাগের উপরে হাত ঘোরাবে, টান দেবে, উপর থেকে নিচে এভাবে টান দেওয়া শিখবে। যখন বাচ্চারা এই টানটা দেওয়া শিখবে তখন ওর কাছে এ কার লেখা কঠিন হবে না, খ লেখা কঠিন হবে না, ঘ লেখা কঠিন হবে না, ওর জন্য এই সহজ, ওর জন্য এটা সহজ হয়ে যাবে। দেখেন এই দেখটা আবার আমরা নিচে থেকে উপরের দিকে আঁকো। আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি যে তোমরা নিচে থেকে দাগটা উপরের দিকে এভাবে আঁকতে থাকো, বারবার এটা অনুশীলন করবে। আঁকা শিখলেই বাচ্চারা এই যে খ লেখা, এ লেখা, এ কার লেখা এটা শিখে যাবে। অতঃপর আমরা দেখাতে যাচ্ছি ঠিক এই বাঁকা চাঁদের মতো যে দাগটা, এই দাগটা দিয়ে আমরা কলা কীভাবে অঙ্কন করি। দেখেন এই কলাটা আমাদের আগেই অঙ্কন করে দেখানো আছে। এটার উপরে বাচ্চারা প্রথম দিকে হাত ঘোরাবে, অতঃপর এক ফাড়ি কলা তার হয়ে যাবে। এভাবেই আমরা অনুশীলন করব। ঠিক দেখেন আমরা এবার মাছ অঙ্কন করা শিখাচ্ছি। আমরা ডটগুলি দিয়ে দিলাম, এভাবেই আমরা আপনারা যারা অভিভাবক আছেন তারা এভাবে মাছ অঙ্কন করার ক্ষেত্রে অঙ্কন করে দেবেন। বাচ্চারা এটার উপরে হাত ঘোরাবে, একসময় সুন্দর অঙ্কন করা একটা মাছ হয়ে যাবে। মাছ হয়ে গেলে বাচ্চারা খুবই আনন্দিত হবে। আর এটা তো পড়া না, বাচ্চাদেরকে শেখাবে এটা তোমার পড়া না, এটা তোমার খেলা, খেলার ছলে বাচ্চারা এই শিক্ষাটা অর্জন করবে। এই ডটগুলি এভাবে মিলিয়ে দিয়ে 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 একসময় মাছটা তৈরি হয়ে যাবে, তখন বাচ্চারা খুবই আনন্দিত হবে। পরবর্তীতে এটার উপরে যে বাচ্চারা রং করে তাহলে আরও সুন্দর হয়ে যাবে। কিন্তু আমি শিখালাম কি, আমি বর্ণের
প্রথম পর্যায়ের যে বিষয়গুলি আছে আমি একটা বর্ণ শিক্ষা দেব, আমার মাথায় রয়েছে আমি ক ব খ এগুলি শেখাবো, একার আকার শেখাবো, একা শেখাবো, আকার শেখাবো, এটা আমার মাথায় রয়েছে। কিন্তু বাচ্চারা এটা এখনও বোঝেনি, বোঝার আগেই ও একটা লেখা শিখে গেল। যখন এই হাতটা ওর ইজি হয়ে যাবে, কলম ধরাটা ইজি হয়ে যাবে, তখন দেখবেন বাচ্চারা সহজ লাগবে, তখন এটা ওরা করতে শিখবে। যদি পড়াটা ওর কাছে কঠিন মনে হয় তখন ওর কাছে বোঝা মনে হবে, আর যখন বোঝা মনে হবে তখন ও কিন্তু পড়াটা পড়তে চাবে না। আমরা শেষের দিকে চলে আসছি, ধন্যবাদ সবাইকে এই পর্বে দেখার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই।